অসমীয়া সমাজ জীবনের এক অতি প্রাণময় আর রং রহস্যর সামাজিক উৎসব হয়েছে বিয়া। অসমীয়া বিয়া এখনত বিভিন্ন নীতি নিয়ম থাকে নহয়নে? দরা কইনার রাহি জোড়া চুয়ার পর আরম্ভ করে বিয়া করার প্রতিশ্রুতি হিসাবে আঙঠি পিন্ধুয়া, বিয়ার এদিন বা দুদিন আগতে তেল সেন্দুর কাপড় আর আ অলঙ্কারে কইনাক দরা ঘরের পর জোরণ পিন্ধুয়া, জোরণের দিনার পর বিয়ার দিনালেকে প্রতিদিনে সন্ধ্যা দরা কইনাক কলপুলি বা কলপটুয়ারে সজা, নুয়নি ঘরত মা হালধিরে আনুষ্ঠানিকভাবে গা ধুয়া বা নুয়া কার্য, নুয়াবর বাবে পুখুরী বা নদীর পর বিশেষ নিয়মে পানি তোলা কার্য, বিয়ার আগদিনা রাতে পালন করা বিশেষ অনুষ্ঠান অধিবাস, গাঠিয়ন খুন্দা বা দয়ন দিয়া পর্ব ইত্যাদি বিভিন্ন পর্ব। আর আজির দরা হয়েছে মোর সরুকালের বন্ধু এয়া অঞ্জন। যা 30 জানুয়ারী তার বিয়া গল, ইটু সিটু ব্যস্ততার বাবে সময়ত পোস্ট দিয়া নহল, তথাপি মই পিছত ভিডিওটি বনালো। যি কি নহক, বিভিন্ন নিয়মের এখন বিয়া পালন হয়ে যায়। হুয়াগুড়ি তোলা, দরা আদরা, তামোল পানের শরাই দি দরা ঘরিয়াই কইনা ঘরের ভিতরত মানে রভা তলত কইনা খোঁজা ইত্যাদি বিভিন্ন নিয়ম পালন করা হয়। আর এই বিয়াখনত আমি যেটা কইনা খুঁজব গৈছিল, আমি মানে যেটা কইনা খুঁজব গৈছিল, তেটা একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কি হয়েছিল চাওকসন, কিবা এটা ভাল লেগে গেল নহয়নে? দরা ঘরিয়াই কইনা ঘরের ভিতরত রভা তলত এনেক কইনা খোঁজা বা ছোৱালী খোঁজা যে পর্ব, তারপর কইনার পিতৃ বা পিতৃস্থানীয় লোকে কইনাক সম্প্রদান করা যে পর্ব, নিশ্চয় এই মুহূর্তখানি কোনোয়ে পাহরিব নোৱাৰে। বহু মাতিছে, আসলতে এখন অসমীয়া বিয়ার রীতি নীতিবিলাক ইমানে ধুনিয়া, ইমানে ভাল লগা, দেখাবলৈ হলে বহু সময় লাগি যাব। আর এয়া যে এখন কাপড় ঢাকি দিছে কইনাক বাহিরলৈ লৈ আহিছে রভাতলৈ লৈ, আর আসলে এই কাপড়খন কিয়নো ঢাকি দিয়ে, দরাক চাব নিদিয়ে নে আমাক আমাক চাব নিদিয়ে নে কিয়, আপনাদের কমেন্ট এটা করে জানাওকছো। আর অসমীয়া বিয়ার একটা বৈশিষ্ট্যপূর্ণ উপাদান হয়েছে বিয়া নাম। বেলেগ বেলেগ সুরে বিয়ার বিভিন্ন স্তরত বিভিন্ন ধরনের বিয়া নাম গোয়া হয়, আর হোমর জুই কুড়ার আগত দুয়ো সাক্ষী হয়েছে আর দুয়ো একটা হওয়ার পণ লৈছে, আর এয়াই হয়েছে বিয়ার নিয়ম। বন্ধু অঞ্জন, আর হবলগিয়া মানে অলরেডি হয়ে গেল, দুয়োলৈ যুগ্ম জীবনের বহুত বহুত শুভকামনা, ভিডিওটি শেয়ার করে দিবলৈ নাপাহৰিব।